মাই তুই তানজিনা খানম থেকে আমি তানজিনা খানম সবাইকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা করব অনুশীলনী একের উদাহরণ 3 নং উদাহরণ, সহজ পদ্ধতিতে গুণ। আজকে আমরা এই এই 15টি অঙ্ক করব। প্রথম অঙ্কটি আমি তুলে নিয়েছি 99 গুণ 999 গুণন 75। এখন আমরা চেষ্টা করব 1000, 100, 10000 এরকম যে কোনো একটা সংখ্যা তৈরি করতে এই সহজ পদ্ধতিতে গুণের ক্ষেত্রে। যেহেতু এখানে 999 আছে, তাই 999 এর কাছে সংখ্যা হচ্ছে আমাদের 1000। যেহেতু 1000 থেকে 1 বিয়োগ করলে আমাদের 999 থাকে, তাই আমরা এখানে 1000 থেকে 1 বিয়োগ করব। আমাদের কিন্তু সংখ্যাটা একই রয়ে গেল, আমরা শুধু 999, এখানে কিন্তু 999ই আছে, 1000 থেকে আমরা 1 বিয়োগ করে দিলাম, গুণন 75। এবারে আমরা এটার সাথে 75-এর সাথে 1000 গুণ করব একবার, এবং 75-এর সাথে 1 গুণ করব একবার। এই যোগ বা বিয়োগ যে কোনো মাঝখানে সংখ্যা থাকুক, ওই যোগ বা বিয়োগ সংখ্যার সামনের সংখ্যাকে একবার এই গুণ গুণ চিহ্ন দ্বারা যে সংখ্যাটি থাকে ওই সংখ্যার সাথে একবার গুণ করব, এবং পরের সংখ্যাটিকে একবার গুণ করব। তাই আমরা প্রথমে 75-এর সাথে 1000কে গুণ করে নিচ্ছি। এখানে যতগুলো শূন্য থাকবে শূন্যগুলো আমরা ফার্স্টে বসিয়ে নেব। এখন ভাববো যে এখানে কোনো শূন্য নেই, এখানে শুধু আছে 1 আর এখানে আছে 75। 1-এর সাথে আমরা 75কে গুণ করব, তাহলে 75-1 75। তাই আমরা এখানে 75 বসিয়ে নিচ্ছি, বিয়োগ এখন আমরা 1-এর সাথে 75 গুণ করব। 1-এর সাথে 75 গুণ করলে হয় 75। এবার আমরা সাধারণ যে যোগ হয় ওই যোগটা করে নিচ্ছি। উপরে যদি শূন্য থাকে তাহলে সেটাকে আমরা 10 ধরি, এটা সবাই হয়তো জানেন। তাহলে 5, 10 থেকে 5 বিয়োগ করলে থাকে 5, হাতে আছে আমাদের 1, সাথে সাথে 1 যোগ করলে হয় 8, 8 10 থেকে 8 বিয়োগ করলে থাকে 2, হাতে আছে আমাদের 1, 10 থেকে 1 বিয়োগ করলে 9, হাতে আছে আমাদের 1, 5 থেকে 1 বিয়োগ করলে হয় 4, হাতে কোনো সংখ্যা নেই তাই 7। অতএব নির্ণয় গুণফল 4, 9, 2, 5। উপর 4, 9, 2, 5। এবারে চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় অঙ্কতে। এখানে আমি করে রেখেছি অঙ্কটি, এখানে আমি বুঝিয়ে দিচ্ছি। এখানে আমাদের 999 গুণন 99 আছে। আমরা চাইলে এই 99কেও আমরা 100 থেকে 1 বিয়োগ করে 99কেও আমরা ভাঙতে পারি, বা 1000কেও 1000 থেকে 1 বিয়োগ করে 999কেও আমরা ভাঙতে পারি। আমি এখানে 999কে ভেঙে দিলাম, 1000 মাইনাস 1 বিয়োগ করলে কিন্তু আমাদের 999 থাকছে। তাহলে এখানে যথারীতি আমরা গুণের নিয়ম অনুসারে এই 99 দিয়ে 1000-এর সাথে গুণ করলে হয় 99,000, এবং 1-এর সাথে 99কে গুণ করলে হয় 99। আমরা যথারীতি বিয়োগ করে দিব, সে নর্মাল যেভাবে বিয়োগ করে বিয়োগ করে দেবো, বিয়োগফল এত। আমি ওখানে দেখালাম কিভাবে বিয়োগ করতে হয়, যদি তারপরেও কারো সমস্যা হয় তাহলে আমি এখানে বিয়োগ করে দেখিয়ে দিচ্ছি আবার। এভাবে কারো যদি বিয়োগে সমস্যা থাকে তাহলে এভাবে তুলে নিয়ে বিয়োগ করতে পারে। এখন আবার উপরে যদি শূন্য থাকে তাহলে আমরা সেটাকে 10 ধরে নিই, 10 ধরলে 10 থেকে 9 চলে গেলে আমাদের থাকে 1, হাতে আছে আমাদের 1, 9-এর সাথে 1 যোগ করলে হয় 10, 10 থেকে 10 চলে গেলে থাকে 0, হাতে আছে আমাদের 1, 10 থেকে 1 চলে গেলে থাকে 9, হাতে আছে আমাদের 1, এখানে ধরবো 1, 9 থেকে 1 চলে গেলে থাকে আমাদের 8, হাতে কোনো সংখ্যা নেই তাই 9। তাই আমাদের উত্তরটি হলো এটা। এটা হচ্ছে আমাদের 3 নম্বর অঙ্কটি, 990 গুণন 60। এখানে 990কে 1000 বানানো আমাদের সহজ, কারণ 1000 থেকে 10কে বিয়োগ দিলে আমাদের 990 হয়ে যাচ্ছে। 60কে 100 থেকে 40 বিয়োগ দিতে হবে, আমরা সবসময় যেহেতু চাই একের এক সম্পর্কিত যে কোনো সংখ্যা আনতে, তাই আমাদের এটাই সহজ হয়। তাই আমরা 990কেই ভাঙলাম, 1000 থেকে 10 বিয়োগ করে দিলাম। এবার আমরা যথারীতি 60-এর সাথে 1000কে গুণ দিয়েছি, এবং 60-এর সাথে 10কে গুণ দিয়েছি। এখানে গুণের যে নিয়মটা, শূন্যগুলোকে একপাশে লিখে ফেলবো, মোট কতগুলো শূন্য আছে আমরা দেখি। 60-এর সাথে যদি 1000কে গুণ করি, 1, 2, 3, এখানে আরেকটা 4, মোট 4টা শূন্যকে আমরা এখানে লিখে ফেলবো প্রথমে। তারপর আমরা ভাববো শূন্য নাই, এখানে শূন্যগুলোকে আমরা বাদ দিয়ে দিব। শূন্যগুলোকে যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে এখানে থাকে 6, আর এখানে থাকে হয় আমাদের 1। এখানে যদি আমরা শূন্যগুলোকে বাদ দিয়ে দিই তাহলে থাকে আমাদের 6 আর 1, তাহলে 6 এখানে বসিয়ে দিলাম। তারপর এবার এখানেও ঠিক এভাবেই শূন্যগুলোকে বাদ দিয়ে দিব, এখান থেকে শূন্যগুলোকে এখানে বসিয়ে শূন্যগুলোকে বাদ দিয়ে দিব, তারপর থাকে 6 আর 1, 6 তারপর আমরা বিয়োগ করে দেব। এখানে 4 নম্বর অঙ্কতেও আমাদের 990 গুণন 840। তাই 990কে আমরা 1000 বিয়োগ 10 লিখতে পারি, ভেঙে নিলাম 840। তারপর আমরা 840-এর সাথে 1000কে আমরা গুণ করব। ফার্স্টে কি করব, আমাদের শূন্যগুলোকে এখানে বসিয়ে নেব। এখানে আছে 3টা শূন্য, এখানে 1টা শূন্য, মোট হচ্ছে আমাদের 4টা শূন্য। 4টা শূন্য যদি আমরা বসিয়ে ফেলি, এখানে শূন্যগুলোকে আমরা বাদ দিয়ে দিলে এখানে থাকে 84 আর এখানে থাকে হচ্ছে 1, 84 একে 84 এখানে বসিয়ে দিলাম, হয়ে গেল। এখানেও ঠিক একই নিয়মে 2টা শূন্যকে এখানে বসিয়ে নিলাম,
আর থাকে এখানে 84, শূন্য দুইটাকে যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে এখানে থাকে 84, এখানে থাকে 1, 84 একে 84, তারপর বিয়োগ করে দেব, ফলাফল এত। এখানে আছে আমাদের 9900, তাহলে 9900 যদি আমরা ভাঙি তাহলে 10000 থেকে 100কে বিয়োগ দিলে আমাদের থাকে 9900, তাই 9900কে আমরা ভেঙে ফেললাম, যেহেতু আমাদের উদ্দেশ্য হচ্ছে এক সম্পর্কিত যে কোনো সংখ্যা, এক আছে এরকম যে কোনো সংখ্যা, যেরকম 100, 1000, 10000 এরকম, তাই আমরা এখানে এইভাবে ভেঙে নিলাম। গুণন আমাদের থাকবে যে সংখ্যাটি থাকে 400, এখানে আমরা 400 সাথে 10000কে গুণ করব। যথারীতি আমরা শূন্যগুলোকে বসিয়ে নেব, মোট যতগুলো শূন্য আছে, এখানে আছে 4টা শূন্য, এখানে আছে 2টা শূন্য, মোট 6টা শূন্য এখানে বসিয়ে দিলাম, তাহলে থাকবে এখানে 1, আর এখানে এখানে 1, এখানে 4, 4-কে 4। আবার এখানে আমরা 400 সাথে 100কে গুণ করব, এবার মাঝখানে যে চিহ্নটা থাকবে ওই চিহ্নটা আমরা এখানে বসাব, তারপর 4-1-কে 4, আর এখানে যে সংখ্যা শূন্যগুলো আছে 4টা শূন্য, এখানে 2টা, এখানে 2টা, মোট 4টা শূন্য, তারপর আমরা বিয়োগ করে দেব। এখানে আছে 9900 × 99, 9900 × 99, এখানে আমরা 99কেও ভাঙতে পারি, 9900কেও ভাঙতে পারি, আমি 9900কেই ভাঙলাম। 10000 থেকে 100কে বিয়োগ দিলে, 100কে যদি আমি বিয়োগ দিই তাহলে আমাদের থাকে হচ্ছে 9900 × 99, এই গুণন চিহ্ন দিয়ে 99 সংখ্যাটি এখানে রাখলাম। এখানে 99 সাথে আমরা যদি 10000কে গুণ করি তাহলে কত হয়, এখানে আছে 40, 40 বসিয়ে দিলাম, শূন্য চলে গেলে এখানে থাকবে শুধু, শূন্যগুলোকে যদি বাদই দিয়ে দিলাম, শূন্যগুলোকে এখানে বসানোর পর এই শূন্যগুলোকে বাদ দিয়ে দিলাম, তারপর এখানে থাকবে 1, এখানে থাকবে 99, 99, 1, 99, আমরা জানি 1-এর সাথে যে কোনো সংখ্যাই আমরা গুণ করি ওই সংখ্যাটিই হয়। বিয়োগ চিহ্ন দিয়ে আমরা 100-এর সাথে 99 এবার গুণ করে নেব, 100-এর যে 2টা শূন্য আছে ওই 2টা শূন্য বসালাম এখানে, তাহলে এখানে থাকে 100-এর 2টা শূন্য যদি বাদ দিয়ে দিই তাহলে এখানে থাকে 1, আর এখানে থাকে 99, তাহলে বসাবো কত, 99। এখন এই সংখ্যাটা থেকে এই সংখ্যাকে আমরা বিয়োগ দেব, সাধারণ যে নর্মাল বিয়োগ ওই বিয়োগের মতন বিয়োগ করে দেব, আমাদের ফলাফলটি বেরিয়ে যাবে। এবার হচ্ছে আমাদের 7 নম্বর অঙ্কটি, 7 নম্বর অঙ্কটি আমরা 101 × 23, 101-কে আমরা ভাঙব 100 + 1 × 23, তাহলে আমরা 23-এর সাথে 100কে গুণ করব, তাহলে হয় আমাদের 2300, এখানে 0, 2, 0কে আমরা এখানে বসাবো, 23-কে 23, এখানে 23-এর সাথে 1-কে গুণ করলে হয় 23-কে 23, মাঝখানে যেহেতু প্লাস চিহ্ন মানে যোগ চিহ্ন তাই আমরা এখানে যোগ চিহ্ন বসাবো, যোগ করলে হয় 2323। এবারে হচ্ছে আমাদের 8 নম্বর অঙ্কটি 801 × 54, 101-কে আমরা ভাঙব 100 + 1, আর হচ্ছে 54-এর সাথে 100 গুণ করলে হয় 5400, এটাকে আমরা সহজে কীভাবে বলবো, এবার এখানে যে 2টা শূন্য আছে সেই 2টা শূন্যকে আমরা এখানে লিখে নিব, তারপর শূন্যগুলোকে বাদ দিলে থাকে আমাদের 54 আর 1, তাহলে আমরা যদি শূন্যগুলোকে বাদ দিই তাহলে 54-এর সাথে 1-কে গুণ করলে হয় 54-কে 54, এখানে আমরা 54-কে 54 বসিয়ে দেবো, তারপর হচ্ছে এখানে হলে 54-কে 54, যোগ চিহ্ন দিয়ে 54-কে 54 বসাবো, তারপর হচ্ছে আমাদের যোগ করে দেবো, যোগ করে দিলে যা আসবে সেটাই হচ্ছে আমাদের ফলাফল। এবার হচ্ছে আমাদের 9 নম্বর অঙ্কটি 110 × 220, 110-এর সাথে যদি আমরা 220-কে গুণ করি তাহলে গুণফল কত হবে, এবারে আমরা ওটাই দেখব, 110-কে আমরা কীভাবে ভাঙব, 100 + 10, 100-এর সাথে 10-কে যোগ করলে হয় আমাদের 110, এবারে গুণন হচ্ছে 220, এবার 220-এর সাথে আমরা 100-কে গুণ করব, এখানে আছে 1টা শূন্য, এখানে 2টা শূন্য, মোট 3টা শূন্য এখানে দিয়ে নিচ্ছি, এখানে হচ্ছে 22, আর এখানে হচ্ছে 1, 22-কে 22, যোগ এবারে 220-এর সাথে 10-কে গুণ করব, 2টা শূন্য, এখানে 1টা শূন্য, এখানে 1টা শূন্য, 2টা শূন্যকে আমরা প্রথমে এখানে দিয়ে নিব, তারপর থাকে কত, 22, আর হচ্ছে 1, 22-কে 22, তারপর যোগ করব। এবারে হচ্ছে আমাদের 1001 × 290, এবারে আমরা 1001-কে ভাঙব, 1000 + 1, 290-এর সাথে 1000-কে গুণ করব, এখানে হচ্ছে 1টা শূন্য, এখানে হচ্ছে 3টা শূন্য, মোট 4টা শূন্য এখানে দিয়ে শূন্যগুলোকে আমরা ভাববো যে শূন্যগুলো আর এখানে নেই, 29 আর 1, 29-এর সাথে 1-কে গুণ করলে হয় 29, এখানে হচ্ছে 290-এর সাথে 1-কে গুণ করলে 290 হয়, তারপর যোগ করে ফেলবো, হচ্ছে 1010 × 600,
1010 কে ভাঙবো 1000 যোগ 10 গুণন 600 এবার 600 এর সাথে 1000 কে গুণ এখানে আছে দুটো শূন্য এখানে আছে তিনটা শূন্য মোট পাঁচটা শূন্য এখানে দিয়ে নিব ডান পাশে পাঁচটা শূন্য দেওয়ার পর এখানে থাকবে 6 এখানে থাকবে 1 6 কে 6 এবার 600 এর সাথে 10 কে গুণ করব মাঝখানে যোগ চিহ্ন দিয়ে এখানে যেহেতু যোগ চিহ্ন আছে তাই এখানে যোগ চিহ্নই দেব এখানে আছে 1 দুটো শূন্য এখানে হচ্ছে একটা শূন্য মোট তিনটা শূন্য এখানে আছে 6 আর 1 6 আর 1 গুণ করলে 6 কে 6 তারপর যোগ করে ফেলব এবার হচ্ছে আমাদের 12 নম্বর অঙ্কটি 1100 গুণন 220 1000 যোগ 100 গুণন 220 এভাবে আমরা ভেঙে নিলাম এবার 220 এর সাথে 1000 কে আমরা গুণ করব গুণ করলে আমাদের গুণফল আসে হচ্ছে এখানে 100 এখানে 30 এখানে মোট হলো 40 দিয়ে দিলাম 22 আর এখানে থাকে হচ্ছে 1 22 কি 22 এবারে আমরা গুণ করব 220 গুণন 100 এখানে হচ্ছে 220 এর একটা শূন্য এখানে 100 এর দুইটা শূন্য এখানে মোট তিনটা শূন্য এখানে আছে 22 এখানে হচ্ছে 1 22 কি 22 তারপর এই দুইটা যোগ করব যোগফল যা আসবে সেটাই হচ্ছে আমাদের ফলাফল এখানে হচ্ছে 1100 গুণন 99 1100 কে 1000 যোগ 100 করলে আমাদের 1100 হয় এইভাবে আমরা ভাঙবো গুণন 99 99 এর সাথে 1000 কে গুণ করলে এখানে 30 বসিয়ে নিলাম 99 কে 99 এখানে 20 এখানে বসালাম 99 কে 99 তারপর যোগ করব এখানে হচ্ছে 1010 1000 যোগ 10 1000 1010 গুণন 99 99 এর সাথে 1000 কে গুণ করব গুণ করলে এখানে আসে হচ্ছে তিনটা শূন্য কে বসিয়ে দিলাম এখানে থাকবে 99 আর এখানে 1 99 কে 99 এখানে আছে 10 এর একটা শূন্য ডান পাশে বসালাম এবার থাকে 99 কে 99 এখানে বসালাম এবার যোগ করব এবার হচ্ছে 1001 গুণন 999 এবার হচ্ছে 1001 কে ভাঙবো 1000 যোগ 1 999 এবার 999 এর সাথে 1000 কে গুণ করব 99 আর হচ্ছে 999 এখানে 1000 কে যদি গুণ করি তাহলে 1000 এর তিনটা শূন্য এখানে দিলাম যেহেতু এখানে কোনো শূন্য নেই এবার 999 1 গুণ করলে 999 হয় আর হচ্ছে 999 1 এ 999 যোগ এবার যোগ করলে যা ফলাফল আসবে ওইটাই হচ্ছে উত্তর এখন আমরা শিখব খালি ঘরে সংখ্যা বসাও এখানে আমি অঙ্কটি তুলে নিয়েছি 1 নম্বর অঙ্কটি এখানে আছে 2 আর উপরে 2 তাহলে সহজ নিয়ম 2 দুগুণে আমাদের হচ্ছে 4 এখানে প্রশ্নতে এই 4টা দিয়ে দিয়েছে এখানে হলো আমাদের খালি ঘর বসিয়ে দিয়েছে এখানে হচ্ছে 0 এখানে হচ্ছে আরেকটা খালি ঘর এখন আমাদের চিন্তা করতে হবে 2 এর সাথে কত গুণ করলে দুই সংখ্যার একটা দুই অঙ্কের একটা সংখ্যা আসে আবার ওই সংখ্যাতে একটা শূন্য থাকে তাহলে এখানে তো আমরা জানি যে 2 10 20 এখানে তো আমরা 10 দিতে পারবো না যেহেতু এখানে এক অঙ্কের জন্য একটাই ঘর আছে তাহলে এখানে আমরা জানি যে 5 দুগুণে 10 তাহলে আমরা যদি এখানে 5 বসাই তাহলে এখানে 1 5 দুগুণে 10 হয়ে যায় এখানে আমরা কিভাবে বুঝলাম এখানে যেহেতু একটা শূন্য আর এখানে একটা অঙ্কের জন্য একটা ফাঁকা ঘর আছে তাই যেহেতু 2 এর নামটাই পড়তে হবে তাই 2 এর নামটা পড়তে গেলে শূন্য শুধু 5 দুগুণে 10 5 এবং 10 এর ক্ষেত্রেই আসে এখানে আমরা 10 বসাতে পারছি না তাই আমরা এখানে 5 বসিয়ে 5 দুগুণে 10 লিখে দিলাম আর এখানে হচ্ছে ফাঁকা আমরা জানি এখানে গুণের নিয়ম অনুসারে এখানে একটা শূন্য বসাতে হয় এখানে আবার আছে আমাদের একটা ফাঁকা ঘর এখানে একটা ফাঁকা ঘর আছে আর হচ্ছে আছে এখানে 1 দেয়া উপরে জানি 5 আছে এখন আমাদের চিন্তা করতে হবে যেখানে কত বসালে এই নিচের এখানে তো বোঝা যাচ্ছে না যে কত বসাতে হবে নিচে দেখো আমাদের একটা 4 লেখা আছে তাহলে নিশ্চয়ই এখানে 4 আসবে কারণ এখানে যেহেতু 1 এখানেও আমাদের উপরে 1 বেরিয়েছে হাতে কোনো সংখ্যা থাকবে না যোগের ক্ষেত্রে তাই এখানে নিশ্চয়ই 4 আসবে তাহলে কত দিলে এখানে কত দিলে আমাদের 4 আসে সেটা আমাদের চিন্তা করতে হবে সেহেতু আমাদের আসবে কত 41 4 যদি আসে তাহলে আমাদের আসবে 41 আমরা যদি এখানে 8 বসাই তাহলে হয় 5 8 40 আর যদি আমাদের হাতে যদি 1 থাকে তাহলে এখানে 41 হয়ে যায় এখানে আমরা বসালাম 8 8 দুগুণে কত হয় 16 হাতে আছে আমাদের কত 1 5 8 40 আর হাতে রাখা 1 যোগ করলে হয় 41 তাহলে 4
শূন্য ছয় শূন্য একে এক যোগ করলে দুই আর পরে চার, এখানে তো নাম প্রশ্নে দেওয়াই ছিল। তারপর এখানে এখানে হচ্ছে আমাদের দেওয়া আছে 823 এক আর একটা ফাঁকা ঘর। এখন আমাদের চিন্তা করতে হবে যে তিনের সাথে কত গুণ করলে পাঁচ সম্পর্কিত যে কোনো সংখ্যা আসে। আমরা জানি যে তিনের সাথে যদি আমরা পাঁচ গুণ করি তাহলে তিন পাঁচে পনেরো হয়। পাঁচের না তিনের নামটা পড়লে আর কোনো সংখ্যার সাথেই আমরা শেষে পাঁচ হয় এরকম কোনো সংখ্যা আমরা পাবো না। তাহলে তিন পাঁচে পনেরো, তাহলে আমরা এখানে পাঁচ বসিয়ে দিলাম। তিন পাঁচে পনেরো, হাতে আছে আমাদের এক, পাঁচ দুগুণে দশ, দশ আর হাতে রাখা এক যদি যোগ করি তাহলে এগারো, হাতে আছে আমাদের এক, পাঁচ আটে চল্লিশ, চল্লিশের সাথে এক যোগ করলে একচল্লিশ বসিয়ে দিলাম, এখানে শূন্য। এখন নিচের সবগুলো সংখ্যাই যেহেতু প্রশ্নে দেওয়াই ছিল তাহলে আমরা এখন যোগ করে ফেলবো। পাঁচের পাঁচ তিন আর এক যোগ করলে হয় চার, দুই আর এক যোগ করলে হয় তিন, আট আর চার যদি আমরা যোগ করি তাহলে হয় আমাদের বারো। সমাধান শেষ। খুবই সহজে আমরা অঙ্কগুলো করে ফেললাম। এবার হচ্ছে আমাদের এখানে তিন দেওয়া আছে, এখানে ফাঁকা ঘর। এখন আমাদের দেখতে হবে তিনের নামটা কতবার পড়লে আমরা ছয় সম্পর্কিত যে কোনো সংখ্যা পাব। এখন তিন দুগুণে হয় ছয়, তিনের নামটা তোমরা পড়ে দেখতে পারো আর কোনো বারই পড়লে আমাদের ছয় আসে না শেষে, তাই আমরা এখানে দিয়ে দিলাম দুই, তিন দুগুণে ছয়। এখন আমরা আবার আরেকটা সংখ্যাও এখানে আরেকটা অঙ্কের ক্ষেত্রেও এখানে দেওয়া আছে ফাঁকা ঘর। এখানে ফাঁকা ঘর দেওয়ার ক্ষেত্রে আমরা কি চিন্তা করব, আমাদের চিন্তা করতে হবে এই যে এখানে দুই দেওয়া আছে, দুই দেওয়া আছে, তিনের নামটা কতবার পড়লে বা কত ঘর পর্যন্ত পড়লে আমরা দুই সম্পর্কিত কোনো সংখ্যা পাবো সেটা আমাদের এখন চিন্তা করতে হবে। তিন একে তিন, তিন দুগুণে ছয়, তিন তিনে নয়, তিন চারে বারো, এখানে আমরা চার বসালাম, তিন চারে কত হয় বারোর দুই দিলাম, হাতে আছে আমাদের এক, তিন সাথে একুশ, একুশ আর আমাদের হাতে যে এক ছিল একুশের সাথে এক যোগ করলে হয় আমাদের বাইশ, বাইশ বসিয়ে দিলাম। এবার আমরা গুণের নিয়ম অনুসারে এখানে একটা শূন্য, ছয় দুগুণে বারো, হাতে আছে আমাদের এক, চার ছয় চব্বিশ, চব্বিশ আর একে পঁচিশের পাঁচ, হাতে আছে আমাদের দুই, এখন পাঁচের নামটা ছয় সাতের নামটা আমরা ছয় ঘর পর্যন্ত গুনবো, তিন সাথে একুশ, চার সাথে আঠাশ, পাঁচ সাথে পঁয়ত্রিশ, ছয় সাথে বিয়াল্লিশ, বিয়াল্লিশ আমাদের হাতে যেই দুই ছিল যোগ করলে হয় চুয়াল্লিশ, এখানে হচ্ছে চার, পাঁচের সাথে দুই যোগ করলে হয় সাত, চারের সাথে দুই যোগ করলে হয় ছয়, চার শেষ। আজকে এই পর্যন্তই, আশা করি সবাই বুঝতে পেরেছেন অঙ্কগুলো। থ্যাংক ইউ সবাইকে, সবাই ভালো থাকবেন।